ব্রেকিং নিউজ যেটা, সেটা ডেফিনেটলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, যে ইস্ট বেঙ্গল তাদের ফিফথ পঞ্চম বিদেশি, ফিফথ ফরেনার সাইন করিয়ে নিল, এবং সেটা হচ্ছে গিয়ে প্রপার নাম্বার 9 লাস্ট আইএসএল এর গোল্ডেন বুট উইনার দিমিত্রিয়াস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে সকাল 10:25 এবং ছেলে যাচ্ছে হচ্ছে গিয়ে স্কুল, আজকে ওর লাস্ট পরীক্ষা, ঠিক আছে। হ্যাঁ, নমস্কার করেছিস ঠাকুর? দেখ, ঠাকুরকে খেতে দিল গোপালকে, অথচ নমস্কার করেন। এ আজও সবাই উঠে পড়েছে আজকে ঘুম থেকে তাড়াতাড়ি, ঠিক আছে, কারণ একটু পরে আজকে লাইভ করতে বসব, আজকে কিছুক্ষণ পরে লাইভ করতে বসব, একটা ব্রেকিং নিউজ আছে, ঠিক আছে। ঠাকুর প্রণাম করে নিয়েছে, ও বেরাচ্ছে, এদিকে দিদিও চলে আসলো, বেল বেজেছে শুনলে, দিদিও কাজ টাজ করে যাবে, তারপর বিছানাপত্র সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর 12টা থেকে লাইভে বসবো। যে ব্রেকিং আছে, যারা তোমরা লাইভটা গতকাল দেখে নেবে, দেখে নিয়েছো, তারা জানবে। মানে এই ভিডিওটা যখন বানাচ্ছি তখন তো লাইভ করতে বসিনি এখনো, বাট এই ভিডিওটা যখন আসবে তখন লাইভটা গতকাল হয়ে যাবে, সেই হিসাবেই আর কি বলা। আর যারা যারা লাইভটা দেখবে না, মিস করবে, তাদের জন্য এই ভিডিওর মাঝে কোথাও না কোথাও ব্রেকিং নিউজটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এবং ব্রেকিং নিউজ যেটা, সেটা ডেফিনেটলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, সেটা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে। চলো আপাতত তার বাকি কাজকর্মগুলো সারা যায়। এই যে ছাতু বানাচ্ছে, করেছে গাইস, মেঘলা, বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে, এবং মাঝ মাঠে মানে সলিড 5খানা প্লেয়ার হয়ে যাবে ডেফিনেটলি। জাস্ট স্নান করে আসলাম, এসে এখনো চুলো অব্দি আস গাইনি, আর সৌরভ তো লাইভ করছে, প্রায় অনেকক্ষণ হয়ে গেল শেষের পর্যায়ে, মেয়ে পুজো দিতে বসে গেছে, ছেলে এখন স্কুল থেকে আসে ওই পরীক্ষা দিয়ে, একটু লেট হচ্ছে আসতে, কটা বাজে এখন? হ্যাঁ, 1:45 বাজে, রাস্তাতেই আছে মনে হয়, এখনই বাড়িতে চলে আসবে। চলো, এরপরে তো লাঞ্চ করতে বসবো, তারপরে একটু রেস্ট নেবো, কারণ কালকে রাত্রে ঘুম হয়নি, মানে পুজো দিচ্ছে, ঠিক আছে। তো আপনি আপডেট, ঠিক আছে, যেতে চাই না, বিকজ আমরা ট্রফি লিখতে চাই, দিয়ে চলে এসছি, ঠিক আছে। কেমন হলো পরীক্ষা? বিষয়টা হচ্ছে যে সেই জায়গা থেকেই দিমিত্রিয়াস ডায়মন্ডাকস ঠুকে দিন। ও বাবা গো, সকাল থেকে শুরু হয়েছে হাসি, আর লাগবে না। আমি আজকে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, কিন্তু কেন যন্ত্রণা করছে জানি না, খিদা পেয়ে গেছে আজকে খুব, সকাল সকাল উঠে দিয়ে হতো, আর আজকে আর রান্না বান্নাও করিনি, কেন কালকে তো রাত্রিবেলা সুব্রতদের বাড়িতে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম, যার জন্য সব মাংস ছিলই, এবার বেশি দিন তো ফ্রিজে রান্না খাই না, যার জন্য আজকে দুপুরবেলাটাই সব যা মটন ছিল খেয়ে নিলাম, আর রাত্রিবেলা আবার রান্না করতে হবে, বাজার তো করে এসেছিলো সবাই, কিন্তু আর দুপুরবেলা আজকে করিনি, রাত্রিবেলা করবো। ও বাথরুমে গেছে, বাথরুমে গেছে, ছেলে তো চলে এসছে, এখন আমরা খেতে বসেছি, লাঞ্চটা করে নিই। মানে এখন বাবার ভিডিও ভাইরাল হয়ে গেছে, তো এখন বাজে হচ্ছে গিয়ে দুপুর 3টে, 2:25 একটা লাইভ করলাম, এবং লাইভ করার পরে খেলাম, লাঞ্চ করলাম, মানে 2:30 সময় লাইভটা, 2:10-15 লাইভটা শেষ হলো, তারপর খেলাম, খেয়ে দিয়ে এখন বসেছি, এবার একটু ঘুমাতে যাবো, কালকে সারা রাত ঘুমাইনি, ঠিক আছে। যারা যারা আমার লাইভটা দেখেছো,
তারা তো জানোই, আর যারা লাইভটা দেখোনি তাদের জন্য বলি, ইস্ট বেঙ্গল জার্সি পরে বসে আছি, ইস্ট বেঙ্গল টি শার্ট, জার্সি নয় টি শার্ট পরে বসে আছি, এই কারণেই যে টি শার্টটা পরেই লাইভটা করছিলাম। তো লাইভে একটা ব্রেকিং নিউজ দিয়েছি এবং আমাদের ডেলি ব্লগেও মাধ্যমে ওটা জানাচ্ছি, কারণ অনেকে হয়তো লাইভ দেখে না, ডেলি ব্লগ দেখে, তাদের জন্য বলি যারা ইস্ট বেঙ্গল সাপোর্টার তাদের জন্য, যে দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস প্লেয়ারটাকে আমরা সবাই চিনি, লাস্ট আইএসএল এ গোল্ডেন বুট জিতেছে 13টা গোল করে, হায়েস্ট স্কোরার দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস ইস্ট বেঙ্গলের সঙ্গে একটা প্রি কন্ট্রাক্ট সাইন করে চলেছে। দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস 3,15,00,000 টাকার বিনিময়ে চুক্তি হয়েছে, 31 মে পরে ও ফ্রি ফুটবলার হয়ে যাচ্ছে এমনিতে, সুতরাং কোনো ট্রান্সফার ফিজ লাগছে না, এবং এই প্লেয়ারটাকে ইস্ট বেঙ্গল সাইন করিয়েছে। আর যেটা বিষয় সেটা হচ্ছে লাইফটা শেষ করার পরেই দেখতে পেলাম যে ইনস্টাগ্রামে ডিয়ামান্টাকোস পোস্ট করেছে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে যে সে কেরালা ছাড়ছে, কেরালা ফ্যানদের সে থ্যাংক ইউ জানিয়েছে। তো 2-2-4 তোমরা বাকিটা করে নাও, যারা যারা লাইভ দেখোনি, যারা যারা ব্লগ দেখো, ইস্ট বেঙ্গল সাপোর্টার, ফুটবল নিয়ে ভালোবাসো বা মোহনবাগান সাপোর্টাররাও, তাদের জন্য এই আপডেটটা এই ব্লগের মাধ্যমেও রইল যে ইস্ট বেঙ্গল তাদের পঞ্চম বিদেশি, ফিফথ ফরেনার সাইন করিয়ে নিল, এবং সেটা হচ্ছে গিয়ে প্রপার নাম্বার 9 লাস্ট আইএসএল এর গোল্ডেন বুট উইনার দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস। এখন ঘুমাবো, তারপর ঘুম থেকে উঠে দেখা যাক আবার কি কি করি। তো আমরা তো ঘুম থেকে উঠে পড়েছি, আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো হাতে লিমকার গ্লাস নিয়ে, লিমকার গ্লাস নিয়ে এখন চিন্তায় পড়েছে। কেন না, ডিমি কি আসছে? মা খুব চিন্তিত। বলো কিছু বলো, এখনই সব দাঁড়িয়ে ফেলেছে নিজে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমি বাবা আর মা, আমরা 3 জন যাবো একটু হচ্ছে মেলাতে, কারণ মায়ের ঘরে থাকতে একটু অস্বস্তি হচ্ছে, তাই মায়ের কাছে নিয়ে যাই, মাকে তো মা তোমাদের একটু ঘুম, কারণ ভাই খেলা দেখছি, পুরোনো খেলা, পুরোনো ডার্বিটা দেখছি। এই যে মা, আমি তো মোটামুটি একটু রেডি হয়েছি, শরীরটা ভালো লাগছে না, ঠিক আছে, এর জন্য একটুখানি মাথাটা খুব হ্যাং হয়ে রয়েছে সেই দুপুর থেকে, সেই এই ডিমি ডিমির খবর শুনে শুনে আর মাথাটা যেন যন্ত্রণা করছে, ভালো লাগছে না। তো তো ছেলের পরীক্ষা মোটামুটি হয়ে গেল, আর একটা বাকি আছে, সে সামনে মাসে হবে 10 তারিখে, আর এই সঙ্গে এখন সৌরভ গেছে টিফিন আনতে, একটু খেয়ে খেয়ে তারপরে একটুখানি আমার বাপের বাড়ি পাড়ায় মেলা হয়েছে, তোমরা দেখেছো এর আগে, সেই মোটামুটি মেলা 1 মাস থাকে, একদিনও আমি মেলায় যাইনি, সেই ঠাকুর ঘুরেছে, তখনই গেছিলাম একটু দেখে, তখন পুরোপুরি মেলা বসেনি, এখন পুরো ভরা মেলা, তাই মেয়েকে নিয়ে যাচ্ছি একটুখানি মেলায় যাবো, সৌরভ আসলে খাওয়া দাওয়া করে, আর ছেলে আবার আজকে পড়তে যাবে, কেন ওর কোচিনে আগামীকাল আর পরশুদিন 2 দিন ছুটি দিয়েছে, কোচিনে এতদিন ধরে উনি এক্সট্রা ক্লাস করিয়েছে, তা স্যার 2 দিন ছুটি দিয়ে যাবে না, আজকে ক্লাস করিয়ে লাস্ট, আর 2 দিন করাবে না। তো ছেলে এই যে বসে আছে, মোটামুটি রেডি হয়ে গেছে, সৌরভ আসলে আমরা বেরোবো, তো চলো যাই মেলায় যাই, তারপরে ঘুরবো যখন তখন তো ভিডিও ক্লিক নেবো। আমাদের চাই ভালোটাই হোক, তাও কোথায় গিয়ে যেন একটা মনের মধ্যে যেন কনফার্ম, যতই শুনি আর যতই আমাদের ভালো জায়গা দিয়ে খবর আসুক, ঠিক আছে, খবর তো খবরই হয়, বাট আমি আবার একটুখানি টেনশন এর মানুষ, ঠিক আছে, তো এর জন্যই আসলে যতক্ষণ ওই ক্লাবে, হ্যাঁ অফিসিয়ালভাবে অফিসিয়াল পেজ থেকে যতক্ষণ না বলে, হ্যাঁ আমাদের তো অবশ্যই একদম ভালো জায়গা থেকেই খবরটা দিয়েছে, না হলে তো এরকমভাবে লাইভে আসতো না, এবার হ্যাঁ এবার তারপরে হচ্ছিলো সব কিছুই হচ্ছিলো, কত জায়গায় কত কিছুই আছে, কত কিছু হয়ে গেছে, তারপরেও সেইগুলো অনেক সময় ইয়ে হয়েছে, সেই সূত্রেই হলো আসলে মনটা ওরকমই একটা ছটফট ছটফট করে, হয়তো মনের একদিক দিয়ে অর্ধেক, হয়তো অর্ধেকের বেশি
হয়তো 80% মনকে সান্ত্বনা দিয়ে রেখেছি যে হ্যাঁ চলো হসপিটাল কেস থেকে বলে দিল দেবে, তখন একদম নিশ্চিন্তে একটা ভরণ ব্যাপার থাকে ওই একটা ওই মনের মধ্যে। তবে আমাদের ঘরে আর বাজি বাকি সদস্যদের কারোরই কোনো টেনশন নেই, এমনি মেয়ের ছেলের সৌরভের কারোরই কোনো টেনশন নেই, ওরা জানে যে কনফার্মই কনফার্ম খবর, তোমাদের যখন কনফার্ম খবর দিয়েছে তখন ওরা কোনো অবশ্যই কনফার্ম হয়েছে বলেই আরও সেটা ডিসক্লোজ করেছে। কিন্তু আমি আবার ভীষণ অল্পতে টেনশান করি, দেখেছো তোমরা খেলা দেখতে গেলে আমার কীরকম টেনশান হয়, ঠিক আছে ওই হচ্ছিল ব্যাপার। যাক ঠাকুর আছে, বড় মা আছে, তারা আছে, ভালো জিনিস ভালো ক্লাবের সাথে ভালো জিনিসটা হবে এটাই ইয়ে, দেখা যাক। হ্যাঁ তবে যদি সত্যি মানে জিনিসটা একেবারে ক্লাব অফিসিয়াল থেকে যদি খবর দেবে, মানে তো সত্যি কথা বলছি ঋতুদাকে যে কীভাবে বিয়ে করবো মানে ধন্যবাদ দেবো সে আর মানে বলার জায়গা নেই। এই একটা মানুষের জন্য যে এত সুন্দর মানে এত ভালো ভালো প্লেয়ারদেরকে আমরা পাচ্ছি এটা একটা বিশাল বড় পাওনা, মানে আর কিছু বলার নেই। চলো দেখি দেখা যাক সবই উপরওয়ালা। আমি সত্যি কথা বলতে গেলে আমি ডিমিকে লাল হলুদ জার্সিটি এখন দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে রয়েছি, মানে এখনো সবাই তো হয়ে রয়েছে চলে এসেছে তো। আমাদের তো টিফিন খাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরাচ্ছি, চলো মেলায় যাই তারপরে। আমরা এতদিন মেলা একদিনে আসিনি, একটু প্রথম মেলা, এতদিন ধরে বাড়ির পাশে মেলা হচ্ছে, এখন বাটি দেখা হচ্ছে। কত চিরুনি নিবি? চিরুনি তো ঘরে ভর্তি। এটা বেশ কালারফুল, আর এই যে পাখাগুলো দেখছি, পাখাগুলো ছোটবেলায় আমার ছিল, পাখাগুলো ছোটবেলায় ছিল, এখন কি হবে? হ্যাঁ ছিল, আমি হাওয়া করতাম সে পাখাটা নিচ্ছি, মোটা তাওয়াল গুলো ইউজ করা যায় না। এই গোপালের বসার জন্য এইসব লাল একটা হলুদ কি পাপড় খাওয়া হচ্ছে, পাপড় খাচ্ছি, আমরা বাইরের কাছে সব খেয়েই এসেছিলাম, শুধু পাপড়টাই খেলাম। আমরা এখন এখানে নামলাম, এখানে নেবে এখন লিমকা নেব, তারপর ওষুধ নেব, তারপর মিষ্টি নেব, তারপর বাড়ি যাব। মাথার উপরে কে বসে আছে? ঠিক আছে বাবা আর নামতে হবে না ভাই, আমার বিশাল ভয় লাগে। আর ওইদিকে মিষ্টি দিয়ে দাঁড়াও, রাস্তাটা পার হয়নি, দাঁড়াও। এই যে দোকানের ওপরে বাড়িতে ছাদে থাকে, আমার ফোনটা দিয়ে করবো। উত্তর মেলায় কিছু কিনলাম, এমন কিছু জিনিস না, তো মেলায় গিয়ে তেমনি কিছু খাওয়া দাওয়া করবি, কেন বাড়ি থেকে তো খাওয়া দাওয়া করিয়ে গেছি, সেই উপরে উঠলাম, হাঁপিয়ে গেছি, এখনো রান্নাতে লাগবে, এখন ঘোরা তো আজকে রান্না করিনি, এখন আমার রান্না করতে হবে, মাছ ভাজবো আর ডাল ফাল কিছু করবো। বসিয়ে দিয়েছি, সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই আম কাটছি। কি সেদ্ধ বসিয়ে? ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হবে, তারপরে এই আম কাটবো,
কাঁচা আম, এটা দিয়ে টক ডাল করবো, আর আগামীকালের ডালও করে রেখে দিচ্ছি, আর মাছ ভাজব। তো চলো, ও লাইভে বসবো, বেশি কথা বলে লাভ নেই, ও এখন লাইভে বসবে, যাও লাইভে বসবো। এবং আইফোন দিয়ে আমাদের ভিডিও হয়, তাই আইফোনটা দিয়েই লাইভে বসবো। তো সেই জন্য হয়তো এর পরের ভিডিও যতক্ষণ না লাইভ শেষ হচ্ছে ততক্ষণ আর কিছু ক্যাপচার হবে না। ও তাহলে মেয়ের ফোন দিয়ে যদি কিছু ক্যাপচার করে তাহলে করবে, তাহলে কোয়ালিটির ডিফারেন্স হয়ে যায় ভিডিও দেখলেই, আশা করি তোমরা বুঝতে পারবে। চলো লাইভে বসি। প্রচুর কোশ্চেন আসছে যে বিগ ব্রেকিংটা আমি করেছিলাম দুপুরবেলা, তারপর সেটাকে নিয়ে অনেক প্রশ্ন আসছে, সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আবার লাইভে আসছি। আচ্ছা, ওখানে বাবা তো লাইভ করছে তাই জন্য কথা বলতে পারছিলাম না, তাই ভয়েস ওভারটা দিয়ে দিলাম। এখানে মেলা থেকে কি কি কিনেছি মা তো আমাদের এক এক করে দেখিয়ে দিল। গোপালের জন্য বসার জন্য এই দুটো পদ্ম ফুলের মতো নিয়ে কিনেছে, চিরুনি, আর তারপরে বাটি, চামচ, আবার টাওয়াল, আর এই ট্রে, আর ওই গার্ডার কিনেছে। আর এখানে ভাই বসে আছে, আর মা তো এগুলো তোমাদের দেখাচ্ছে, আর বাবা ওইদিকে লাইভ করছে। তো চলো বাকি ব্লগটা এবার দেখতে থাকো। খেতে বসে পড়েছি এখন, দেখতেই পেয়েছো রান্নাবান্না সব দেখিয়ে দিয়েছে, রাত্রিবেলা টক ডাল আর মাছ ভাজা হয়েছে, তাই দিয়ে ভাত খেতে বসেছি। এবং এখন ইস্ট বেঙ্গলের টি শার্ট পরেই বসে রয়েছি, কারণ হচ্ছে গিয়ে দু ঘন্টা কিছু মিনিট ধরে এই লাইফটাও করলাম। তো তোমরা যখন আমার এই ব্লগটা এই চ্যানেলে দেখবে, তখন অলরেডি এই দুটো লাইভ আমার চ্যানেলে রয়ে গেছে। তো যারা লাইফটা দেখোনি, তো যদি তারা লাইফটা দেখতে চাও গিয়ে দেখো, যারা নর্মাল ব্লগ দেখো এনজয় করো, তারা নর্মাল ব্লগ দেখেই এনজয় করো, নর্মাল ব্লগ ভাবেই সেটাকে এনজয় করো। বা যারা ফুটবল লাভার, ফুটবল কিছু খবরের জন্য ব্লগ দেখো, বা আমাদেরকেও ভালোবেসে ব্লগ দেখো, ফুটবলের খবর যদি সত্যি নিতে হয় তাহলে লাইভগুলোকে গিয়ে দেখে এসো। যেটা আমি বলেছি যে ডিয়ামান টাকোস ইস্টবেঙ্গল পিঙ্ক কার্ডটা সাইন করেছে, দুপুরেও বলেছি, এখনও বলছি, কে কী বললো তাতে কিছু যায় আছে না। আমি আমার পয়েন্টে স্টিক, আমার আমার সোর্সের ওপর ফুল ট্রাস্ট আছে, এবং যাদের থেকে ভেরিফাই করেছি তাদের উপরেও ফুল ট্রাস্ট আছে। তো চলো, এই নিয়ে আর বেশি কথা বলবো না, ডিটেলস যদি কিছু জানতে হয় তাহলে আমার লাইভগুলোকে দেখতে হবে। তো চলো, আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ঠিক আছে? তো চলো, আপাতত গুড নাইট।